হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি রিভিউ নিয়ে। বন্ধুরা, আজ আমরা আরেকটি বেবি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, জনসন টপ টু টয়। এই যে বেবি বাথ, অর্থাৎ হেয়ার অ্যান্ড বেবি বাথ, বন্ধুরা আপনি আপনার ছোট সোনামণির জন্য যদি এমন একটি প্রোডাক্ট খুঁজে থাকেন যে প্রোডাক্টটি আপনি আপনার সন্তানের চুলে এবং শরীরে ব্যবহার করে গোসল করানোর সময় ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে কোনটি ব্যবহার করবেন, আমরা আজ জনসনের এই প্রোডাক্টটির রিভিউ দিচ্ছি। বন্ধুরা, জনসন সম্পর্কে কিন্তু আমাদের কম বেশি ধারণা রয়েছে। বাচ্চা শিশুর শরীরের ত্বক কিন্তু সেন্সিটিভ থাকে, তাদের ক্ষেত্রে বুঝে শুনে তবেই কিন্তু প্রোডাক্ট ব্যবহার করতে হয়। তো জনসন কিন্তু বহুদিন থেকেই আমাদের এই অঞ্চলে বেশ জনপ্রিয় একটি প্রোডাক্ট। জনসন তাদের বিভিন্ন প্রোডাক্টের মধ্যে এই একটি প্রোডাক্ট রেখেছে, যেটি শিশুকে গোসল করানোর সময় আপনি মাথায় এবং শরীরে ব্যবহার করে এটি দিয়ে তাকে আপনি পরিষ্কার করতে পারবেন। অর্থাৎ গোসলের সময় আমরা যে সাবানের বিকল্প ব্যবহার করি শিশুদের জন্য, সেটি এটি। এখানে দেখতে পাচ্ছেন 500 মিলি একটি ডিব্বা রয়েছে। বন্ধুরা, খুচরা মূল্য এটি যখন আমি ক্রয় করি তখন 725 টাকা গায়ে লেখা ছিল, কিছুটা কম নিয়েছিল, এখন দাম কম বেশি হতে পারে। ইন্দোনেশিয়ার এই প্রোডাক্টটি আমাদের দেশের বিভিন্ন বড় বড় শপিং মল, ডিপার্টমেন্টাল স্টোরে আপনি পাবেন, তবে এগুলো কেনার ক্ষেত্রে একটু সচেতন হতে হবে, কারণ অন্য অন্য বিভিন্ন দেশের প্রোডাক্টও কিন্তু আমাদের এখানে ঢুকে যাচ্ছে। এমনকি এই নামে দেশীয় নকল যে নাম না জানা কোম্পানিগুলো রয়েছে, তারাও এসব প্রোডাক্ট বাজারে বিক্রি করে থাকে। সেক্ষেত্রে আপনাকে পছন্দ করতে হবে, আপনাকে যাচাই বাছাই করতে হবে। একটু ভালো করে যদি আপনি পিছনের লেখাগুলো খেয়াল করেন, লেবেলগুলোর দিকে খেয়াল করেন, তাহলেই অনেকটা নিশ্চিত হওয়া যাবে কোনটি আসলে ভালো এবং কোনটি খারাপ। আর অবশ্যই এক্সপায়ার ডেট দেখে কিনবেন। যাই হোক, এবার বলি, এটি শিশুদের ত্বকের সঙ্গে মানানসই একটি প্রোডাক্ট। আমি আমার সন্তানকে ব্যবহার করে দেখেছি, আরো অনেক বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট কিন্তু রয়েছে, তারা দুটি কম্বিনেশনই করে, যে মাথা শ্যাম্পু এবং গায়ের বডি ওয়াশ, এই দুটির সংমিশ্রণে তৈরি করে, যাতে একটি প্রোডাক্ট দিয়েই দুটি কাজ হয়ে যায়। সেক্ষেত্রে আপনি এগুলো ব্যবহার করে দেখতে পারেন, আপনার শিশুর ত্বকের সাথে যদি মানানসই হয়ে যায় তাহলে ব্যবহার করতে দোষ নেই। আর যদি দেখেন যে এটি ব্যবহারে তার কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে, তাহলে অবশ্যই বন্ধ করে দিতে হবে, এবং আপনার শিশুর ত্বকের জন্য কোনটি পারফেক্ট সেটি একজন শিশু বিশেষজ্ঞের সাথে পরামর্শ নিয়ে আপনি ব্যবহার করতে পারেন। যাই হোক, এই যে বেবি প্রোডাক্টটি দেখলেন, এটি আপনি আপনার পার্শ্ববর্তী যে কোনো ডিপার্টমেন্টাল স্টোর, এমনকি অনেক মুদি দোকানেও এগুলো বিক্রি হয়, তবে যাচাই বাছাই করে নিতে হবে। কসমেটিক্সের দোকানে তো রয়েছেই, অল্প সামান্য হাতে নিয়ে আপনি পানির সাথে মিশিয়ে এগুলো শিশুকে গোসল করিয়ে দিতে পারেন, গায়ে একটু মেখে পানি দিয়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে চোখে যেন না যায়। বন্ধুরা, আমরা এরকম আরো অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন।